ওমর বলছেন এহাদেমহু জাল্লাতুল আলে, ইসলামকে ধ্বংস করে তখন আলেমদের পদস্খলন ঘটে। ও জিদালের মোনাফেক বিল কিতাব, মুনাফেকরা কিতাব নিয়ে তফসির করে। আলেমের যদি পদস্খলন হয়, আলেম যদি হিংসা করে ধ্বংস হয়ে যায়, নিরপেক্ষতা হারিয়ে ফেলে, তাহলে তার মাধ্যমেই ইসলাম ধ্বংস হবে। হুকমুল আইমাতুল মুদল্লিন, পথভ্রষ্ট নেতা যখন আসবে আপনার ঘাড়ে, পথভ্রষ্ট নেতার যখন তাদের অনুযায়ী শাসন করবে, এই তিনটা দল ইসলামকে ধ্বংস করবে। এই যে আমার তো মারবিকার পড়ি না, উরি আল্লাহ আকবার, যে কত যে অসংখ্য বেদাত এবং শিরকি কথা আসার মধ্যে হিসাব নেই। প্রথমে একেবারে ইয়া কানা ইয়া কানাস্তেন থেকে শুরু করেছে শিরিক। আর জিহাদ বিন হুদায়র কল কল আলী ওমর হাল তার মা তাহাদুল হাল মা ইহাদ ইসলামা। জিহাদ বিন হুদায়র বলছেন যে আমাকে ওমর রাজিয়াল্লাহু বললেন হাল তার মা তাহাদ ইসলাম, এই বেটা তুমি কি জানো ইসলাম ধ্বংস করেছে কারা? কল কুলতুল্লাহ, বললাম আমি তো জানি না। ওমর বলছেন এহাদেমহু জাল্লাতুল্লাহ আলে, ইসলামকে ধ্বংস করে তখন আলেমদের পদস্খলন ঘটে। ও জিদালের মোনাফেক বিল কিতাব, মুনাফেকরা কিতাব নিয়ে তফসির করেন। কিতাবের মধ্যে যত ঝগড়াঝাটি তফসির পড়লে মাথা খারাপ হয়ে যাবে। এই যে আমরা তো মারবি কেন পড়ি না, উরি আল্লাহ আকবার, কারাগারে না গেলে যদি আমাকে পড়াতে পুরো বইটি পড়া হতো না। যে কত যে অসংখ্য বেদাত এবং শিরকি কথা আসার মধ্যে হিসাব নেই, সব তালিকা করা যায় আমার কাছে। প্রথমে একেবারে ইয়া কানা ইয়া কানাস্তেন থেকে শুরু করেছে শিরিক। কিন্তু আপনারা যদি বুঝবেন না, যদি আপনারা ডিপলি পড়েন দেখবেন তফসিরের মধ্যে কি সর্বনাশ করে দিতেছে। সূরে মুহাম্মদের শেষ আয়াত, সেখানে ইস্তাদুল কওমান গায়রাকুম ফলা তাযুরু হুশাইয়া, ওই তোমরা ওই তাতাওয়াল্লো, যে তোমরা ফিরে যাও ইসলাম থেকে, তোমাদের পরিবর্তে আল্লাহ একটা কম নিয়ে আসবেন যারা তোমাদের মধ্যে হবে না। সে কোথায় আসতো দুশো বছর আগে আল্লাহ রাসূল এই হাদিস কোরআন আয়াত নাযিল হয়েছে? আমরা এখন এই ব্যাখ্যা দিই ইমাম সৈয়দের নাম দিয়ে যে তিনি হলেন ইমাম, এটা হলো ইমাম আবু হানিফার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে, কারণ ইমাম আবু হানিফ পারস্য সন্তান ছিলেন। কোথায় জিনিস কোথায় টান্দে নিয়ে আসছে, তখন আবু হানিফের জন্মই হয়নি। এই হলো তফসির মারুফুল কোরআন, যেমন কোথায় যদি এটা ঘরে ঘরে গেছে, একদিন আপনাদের নাম বলতে সৌদি সরকার ফিরি ফিরি করেছে, সৌদি সরকার বাংলা জানে না কেটা যে কী বলেছে, দিস সেই মজুমা ফাহাদ থেকে কেউ মনে করব বা সৌদি আরব থেকে কোরআন এসছে, এটা ঠিক আছে। এরকম অসংখ্য তফসির আমার ঘরে তো প্রায় 20টা তফসির আছে, আরবি ফার্সি উর্দু সব মিলি। অথচ উপমহাদেশের প্রথম উর্দু এবং বাংলাতে যিনি পুরো কোরআন তো তর্জমা করেছেন, আহলে হাদিসের অত্যন্ত খ্যাতনামা পণ্ডিত আব্বাস আলী চণ্ডীপুরের না, ওনার সে তফসির আমার কাছে আছে। আমাদের এক ছাত্রটা আমাদের দিয়েছিল, ফটো করে নিয়েছি রেখে দিয়েছি, ওটা ফটো করে ঘরে রাখছে 18 তারিখে, 17 তারিখে আমি অ্যারেস্ট হলাম 22 তারিখে। একটা মূল্যবান উত্তরাধিকার আমাদের আমার ঘরে আছে, খবর নিলাম মাঝে, তারা বললেন স্যার কী বলবো, বাংলাদেশ থেকে হিন্দু যারা উপাসে চলে গেছে বিনিময় করে, তারা যে আব্বাস আলীর কবরের উপরে ফুটবল গ্রাউন্ড বানিয়েছে, কোনো সম্মান রাখেনি, পুরো কবরস্থানটা ভেঙে গুঁড়ো করে দিয়েছে, যে ফুটবল গ্রাউন্ড বানিয়েছে তারা, মানে সবসময় লাথাচ্ছে তাকে, মারছো সামনে ফুটবলের মাধ্যমে লাফানো হচ্ছে মুসলমানদের এই বিখ্যাত আলেমকে। আগামী দিনে আমরা মনে যে আপনারা আমাদের লাথাবে না, তার ঠিকঠিকানা নেই, কারণ হিংসুক তো আমাদেরও আছে। কিন্তু যে কাজ তিনি করে গিয়েছেন তার পরকালের জন্য তিনি আলহামদুলিল্লাহ সৎকার ঝারিয়া করে চলে গেছেন দুনিয়াতে। ওই জিনিসটা কালেকশনের নেশা আমার বহুদিন থেকে ছিল, কীভাবে পাওয়া যায়। ওই যে আমার আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি আবার ওনার বংশে, তিনি আড়ংঘাটে মারা গেছেন, আদুল্লাহ ঝারি এই বিভিন্ন সূত্র খুঁজতে 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 সরকার পেয়ে গেছিল। এই যে খোঁজারের তার নেশা থাকতে হবে না, যে বাংলা ভাষায় প্রথম কে নিয়ে আসলে, আমরা বসুনিয়ার নাম শুনি, ডক্টর মুজিবুর রহমান লিখছে বসুনিয়া, রে বাবা আমার নিজে বসুনিয়া লিখছে, কিন্তু পুরো কোরআন তো লেখা নেই, পুরো কোরআন লিখছেন আহলে হাদিসের মাধ্যমে, আল্লাহ ভাই খেদমতটা নিয়েছেন, এবং তিনি আহলে হাদিস আন্দোলনের নেতা আব্বাস আলী। তো জাল্লাতুল আলেম, আলেমের যদি পদস্খলন হয়, আলেম যদি হিংসা করে ধ্বংস হয়ে যায়, নিরপেক্ষতা হারিয়ে ফেলে, তাহলে তার মাধ্যমেই ইসলাম ধ্বংস হবে।
জিদালে মুনাফিক বিল কিতাব, আল্লাহর কিতাবের মধ্যে মুনাফিকরা ঝগড়া করবে, যুক্তি দিয়ে দিয়ে নিজেরটাকে খাড়া করবে, হাদিস কোরআনের বিষয়টা তার খেয়াল করবে না। হুকমুল আইমাতুল মুদল্লিন, পথভ্রষ্ট নেতা যখন আসবে আপনার ঘাড়ে, পথভ্রষ্ট নেতার যখন তাদের অনুযায়ী শাসন করবে, এই তিনটা দল ইসলামকে ধ্বংস করবে। রওদারমি বিসনাদিন সহি। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলছেন, তাআল্লামুল ফারায়েজা ওয়াল কুরআনা ওয়াআল্লিমুন নাস ফাইন্নি মাকবুল, তোমরা ফরায়েজ ভালোভাবে শেখো এবং কোরআন ভালোভাবে শেখো এবং মানুষকে শেখাও, কারণ ফাইন্নি মাকবুল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ফরায়েজের বিষয়টা আল্লাহ রাসূল কেন বললেন? কারণ ফরায়েজের ব্যাপারে, জমির উত্তরাধিকারীর ব্যাপারে অনেক সমস্যা আছে আমাদের মধ্যে। কোনো কোনো এলাকাতে মেয়েদের তো দেয় না, বন্ধুরও দেয় না, বড় ভাই সব খায়, ছোট ভাই কিছু পায় না। এই যে সমস্যাগুলো আছে সমাজে, এগুলো আপনার সাবধান থাকবেন। আল্লাহ রাসূল অনেক আগেই কিন্তু এই বিষয়ে সাবধান করে দিয়ে গেছেন এবং বলে গেছেন, এই জন্য তোমার ভালো কোরআন ভালো করে পড়ো, কোরআনটা বুঝো ভালো করে, এবং শুধু নিজে বুঝলে হবে না, অন্যকে বুঝাও। আমাদের এই উপদেশগুলি আমাদের জন্য আশা করি আলোকবর্তিকে হবে। আল্লাহবাগ আমাদের সবাইকে কোরআন শেখার এবং কোরআন বোঝানোর এবং কোরআনের মূল স্পিরিটটা অনুভব করার তৌফিক দান করুন।